স্বাগতম। এই মুহূর্তে আপনার সাথে আছি আমি প্রদীপ দেব। সূর্য সম্পর্কে আমাদের আলোচনার গত পর্বে আমরা সূর্যের গঠন ও শক্তির উৎস সম্পর্কে আলোচনা করেছি। আজ তৃতীয় ও শেষ পর্বে দেখা যাক সূর্যের রাসায়নিক উপাদান কী কী, সূর্যের পরিবেশ কেমন এবং সূর্যের ভবিষ্যৎ কী। সূর্যের যে সমস্ত মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে তাদের মধ্যে শতকরা 92.1% হল হাইড্রোজেন। সূর্যের মোট ভরের শতকরা 73.46% হল হাইড্রোজেন। হাইড্রোজেনের পরেই আছে হিলিয়াম। সূর্যের 7.8% হল হিলিয়াম, যা সূর্যের মোট ভরের 28.85%। হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়াও সূর্যে আরও কয়েকটি মৌলের অস্তিত্ব পাওয়া গেছে, যার সবগুলো মিলিয়ে সূর্যের মোট পরিমাণের শতকরা মাত্র 0.1%। এগুলির মধ্যে আছে অক্সিজেন 0.77%, কার্বন 0.29%, লোহা 0.16%, নিয়ন 0.12%, নাইট্রোজেন 0.09%, সিলিকন 0.07% এবং ম্যাগনেশিয়াম 0.05%। পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত প্রায় 14 লক্ষ কিলোমিটার ব্যাসের এই বিশাল জ্বলন্ত সূর্য থেকে প্রতি সেকেন্ডে প্রতি বর্গ মিটারে 1368 ওয়াট ক্ষমতার আলো এসে পড়ে আমাদের পৃথিবীতে। আমাদের পৃথিবীতে যে আলো সূর্য থেকে এসে পৌঁছায় তা কিন্তু তৈরি হয়েছে প্রায় 1 লক্ষ বছর আগে। সূর্যের কেন্দ্রে যে আলো উৎপন্ন হয় তা সেখান থেকে বেরোতে প্রায় 1 লক্ষ বছর সময় নেয়। তার কারণ কি? তার কারণটা সহজেই বোঝা যায়। ধরুন কোনো একটা স্টেডিয়ামে কনসার্টে গিয়ে আপনি একেবারে স্টেজের কাছে গিয়ে বসেছেন, যেখানে প্রচণ্ড ভিড়। এই ভিড় ঠেলে আপনি যদি স্টেডিয়ামের বাইরে যেতে চান তাহলে অনেক বেশি সময় লাগবে আপনার। আপনি তো ভিড়ের মধ্যে দৌড়ে আসতে পারবেন না, কারণ দৌড়তে চাইলেও দেখবেন ভিড়ের ঠেলায় আবার সামনে থেকে পেছন দিকে ফিরে যাচ্ছেন। আলোর কণা ফোটনগুলোরও সে একই রকম সমস্যায় পড়ে যায় সূর্যের কেন্দ্র থেকে বের হতে গিয়ে। প্রচুর পারমাণবিক মিথস্ক্রিয়া করতে 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 কেন্দ্র থেকে আলোকমণ্ডল পার হতে তাদের লেগে যায় প্রায় 1 লক্ষ বছর। তবে আলো একবার সূর্যের আলোকমণ্ডলে পৌঁছাতে পারলে বাধাহীনভাবে আলোর বেগে চলে যায়, যা সেকেন্ডে 30 কোটি মিটার বা 3 লক্ষ কিলোমিটার। সূর্যের বাইরের স্তর থেকে আলো পৃথিবীতে আসতে সময় নেয় প্রায় 8 মিনিট 26 সেকেন্ড। সূর্যের আলোর অনেক রং। আমরা সূর্যের আলোর যে অংশটা খালি চোখে দেখতে পাই তাকে আলোর বর্ণালী বলা হয়। 1666 সালে স্যার আইজাক নিউটন প্রিজমের সাহায্যে সূর্যের আলো থেকে 7টি রং আলাদা করেছিলেন সর্বপ্রথম। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল, এই 7টি রং নিয়ে সূর্যের দৃশ্যমান আলোর বর্ণালী। দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং তার শক্তি সবচেয়ে বেশি। আবার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং শক্তি সবচেয়ে কম। আপনারা জানেন যে তরঙ্গের শক্তি ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক পরস্পর বিপরীত অনুপাতিক, অর্থাৎ একটির মান বাড়লে অন্যটির মান কমে যায়। তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কও একে অপরের বিপরীত, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হয়। যে তরঙ্গের কম্পাঙ্ক বেশি তাদের শক্তিও বেশি। পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এর কারণ ব্যাখ্যা করা হয়েছে। সূর্য থেকে যে শক্তি বেরিয়ে আসে তা তড়িৎচুম্বক তরঙ্গ আকারে আসে। এই তরঙ্গের বর্ণালীর খুব ছোট একটা অংশ আমরা দেখতে পাই। দৃশ্যমান আলোর বাইরে তড়িৎচুম্বক তরঙ্গের বিশাল বিস্তৃতির কোনো অংশই আমরা খালি চোখে দেখতে পাই না। বেগুনি আলোর চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি অনেক বেশি। এই রশ্মিগুলোকে আমরা অতিবেগুনি রশ্মি বলে জানি।
আমাদের শরীরে অতিবেগুনি রশ্মি প্রবেশ করলে খুবই ক্ষতি হয়। এগুলো এক ধরনের তেজস্ক্রিয় বিকিরণ। অতিরিক্ত অতিবেগুনি রশ্মি শরীরের ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে। দৃশ্যমান আলোর কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের তরঙ্গ এত বেশি শক্তিশালী যে চিকিৎসাবিজ্ঞানে এদের ব্যাপক ব্যবহার দেখা যায়। এক্স রে, গামা রে ইত্যাদি খুবই উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বক তরঙ্গ। চিকিৎসায় যে এক্স রে ও গামা রে ব্যবহার করা হয় তা যন্ত্র থেকে উৎপন্ন করা হয়। সূর্য থেকে যে এক্স রে ও গামা রে বের হয় পৃথিবীর দিকে আসে, তাদের বেশিরভাগই পৃথিবীর আবহাওয়া মণ্ডল শোষণ করে নেয়, নইলে কিন্তু আমাদের এই পৃথিবীতে বাস করা বিপজ্জনক হয়ে উঠত। বেতার তরঙ্গ দৃশ্যমান আলোর চেয়ে অনেক কম শক্তিশালী এবং এদের কম্পাঙ্কও অনেক কম, তাই এদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। বেতার তরঙ্গ জ্যোতির্বিদ্যায় খুব কার্যকরভাবে ব্যবহৃত হয়, কারণ দৃশ্যমান আলো যেখানে মেঘ বা ধূলিকণা ভেদ করে যেতে পারে না, সেখানে বেতার তরঙ্গ সহজেই সব কিছু ভেদ করে চলে যেতে পারে। রেডিও, টেলিভিশন ইত্যাদি মাধ্যমে বেতার তরঙ্গ যে ব্যবহার করা হয় ঠিক এই কারণেই। সূর্যের পরিবেশ কীরকম? সূর্যের আবহাওয়া পৃথিবীর আবহাওয়ার চেয়ে ভিন্ন। সেখানে বাতাস নেই, সেখানে ঘনত্ব অনেক কম এবং অনেক বেশি তাপ। সূর্যের আবহাওয়া মণ্ডলের দুটো অংশ, ক্রোমোস্ফিয়ার এবং করোনা বা কিরিট। করোনা মহাশূন্য পর্যন্ত বিস্তৃত, তা আমরা গত পর্বে সূর্যের গঠন আলোচনা করার সময় আলোচনা করেছি ক্রোমোস্ফিয়ার ও করোনা সম্পর্কে। সূর্যের উপরিতল কখনোই মসৃণ সমতল নয়, সারাক্ষণই উত্তপ্ত গ্যাসের ঢেউ উঠানামা করছে সেখানে। দেখতে এগুলিকে টগবগে ফুটন্ত আগুনের দানার মতো লাগে। পৃথিবী থেকে আগুনের দানাগুলোকে দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু ওগুলোর এক একটার আকার প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এত বড় দানাগুলো খুব বেশিক্ষণ থাকে না, 8 মিনিট পর্যন্ত তা থাকতে পারে, তারপর শেষ হয়ে যায়। তারপর আরেকটি দানা তৈরি হয়। যে কোনো সময় সূর্যের পৃষ্ঠে প্রায় এরকম 40 লাখ আগুনের দানা ফুটতে থাকে। বিশেষ টেলিস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে সূর্যের উপরিতল ঘন কমলা হলুদ রঙের ফুটন্ত কড়াইয়ের মতো, সেখানে মাঝে মাঝে কিছু কালো দাগ এসে আবার মিলিয়ে যাচ্ছে। এই কালো দাগগুলোকে সৌরকলঙ্ক বা সোলার স্পট বলা হয়। সূর্যের ফটোস্ফিয়ার বা আলোকমণ্ডলে এই কালো দাগগুলি দেখা যায়। এই সৌর কলঙ্কগুলো সূর্যের চৌম্বকক্ষেত্রের দরুন তৈরি হয়। চৌম্বকক্ষেত্র মাঝে মাঝে প্লাজমার প্রবাহে বাধাপ্রাপ্ত হয়। কিছু সময়ের জন্য তাপমাত্রার প্রবাহ কোনো কোনো স্থানে ধীর হয়ে পড়ে, ফলে ওই স্থান পার্শ্ববর্তী স্থানের চেয়ে কিছুটা ঠান্ডা থাকে। তো তাপমাত্রার পার্থক্যের কারণে এই ঠান্ডা জায়গাটুকুকে কালো দেখায়। কালো জায়গাগুলিতে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য অত্যন্ত বেশি, পৃথিবীর চৌম্বকক্ষেত্রের প্রায় 10,000 গুণ বেশি ওই সমস্ত জায়গায়। আর সূর্যের অন্য অংশের যে চৌম্বক প্রাবল্য তা পৃথিবীর চৌম্বক প্রাবল্যের প্রায় 3,000 গুণ বেশি। এই সৌর কলঙ্কের আকার 1000 কিলোমিটার থেকে শুরু করে 1 লাখ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এগুলো 1 ঘন্টা থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে সূর্যের গায়ে। 1513 সালে গ্যালিলিও সর্বপ্রথম এই সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করেন। নিজের তৈরি দূরবীন দিয়েই তিনি তা দেখেছিলেন। সৌর কলঙ্ক সবসময় জোড়ায় জোড়ায় দেখা দেয়। তাদের তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। আলোকমণ্ডলের গড় তাপমাত্রা 11000 ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে সৌর কলঙ্কের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি কম। এগুলো আকারে পৃথিবীর চেয়েও বড় হতে পারে, কিন্তু এগুলো যে চৌম্বকক্ষেত্রের কারণে হয় তা জানা ছিল না মানুষের 1908 সাল পর্যন্ত। বিজ্ঞানী জর্জ হিল এই ব্যাপারটা আবিষ্কার করেন। প্রতি 11 বছর পর পর সৌর কলঙ্ক দেখা যায়। 2001 সালের পর 2012 সালে আবার দেখা গেছে তাদের। কেন 11 বছর পর পর এটা হয় তার কারণ এখনও ঠিকমতো জানা যায়নি। সৌর কলঙ্ক এক এক বছর এক এক রকমের হতে পারে। কোনো বছর 100টাও হতে পারে, আবার কোনো বছর 10টারও কম হতে পারে। যখন বেশি কলঙ্ক তৈরি হয় তখন পৃথিবীর তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। গড়ে প্রতি 11 বছরে সৌর কলঙ্ক খুব বেড়ে যায়, আবার আস্তে আস্তে খুব কমে যায়।
যখন সৌরকলঙ্ক ঘটে তখন সূর্যের উজ্জ্বলতা অনেক বেড়ে যায়, কারণ চৌম্বক প্রাবল্যের আধিক্যের কারণে যে তাপমাত্রা কমে যায় তাকে মিটিয়ে দেওয়ার জন্যে আরও অনেক উজ্জ্বল রশ্মি সৌরকলঙ্ককে ঘিরে রাখে। সূর্যে এক ধরনের ঝড় উঠে, সূর্যের আবহাওয়া মোটেও শান্ত নয়, সব পৃথিবীর ঝড়ের মতো নয় এই ঝড়গুলো। সৌরঝড় তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রবাহের ফলে সৃষ্টি হয়। ক্রোমোস্ফিয়ার থেকে বিশাল বিশাল গ্যাসের ঢেউ উঠে উপচে পড়ে করোনা অবধি। সূর্যের চৌম্বকক্ষেত্রের প্রভাবে যখন সৌরকলঙ্ক দেখা যায় তখন এই ঢেউগুলো দেখা যায়। কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এই এক একটি ঢেউ, এই কয়েক সপ্তাহ ধরে থাকতে পারে এই ঢেউয়ের প্রবাহ। সৌরঝড়ের সময় মাঝে মাঝে বড় বড় গ্যাসের স্তম্ভ তীরের ন্যায় বেরিয়ে আসে সূর্যের ক্রোমোস্ফিয়ার বা বর্ণমণ্ডল থেকে। মাঝে মাঝে হঠাৎ বিশাল পরিমাণ শক্তি বেরিয়ে আসে আগুনের বন্যার মতো। এই শক্তিগুলোকে ধর কোনো ব্যবস্থা থাকলে একটা নির্গমনের শক্তিতেই আমাদের পৃথিবীর 10 লক্ষ বছর চলে যেত। এরকম সৌরশিখা খুব কমই ক্ষেত্রের প্রভাবে এই শিখার সৃষ্টি হয়। সূর্যপৃষ্ঠে এই সৌরশিখার বিস্তার প্রায় 6 লক্ষ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের সাহায্যে এখন সূর্যের একটা অত্যাশ্চর্য ছবি তুলতে পারছেন বিজ্ঞানীরা। এই টেলিস্কোপের সাহায্যে সূর্যের বাইরের আবহাওয়া মণ্ডলের 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের ছবি রেকর্ড করা হয়েছিল 1996 সালের 13ই মার্চ। টেলিস্কোপটি ছিল সোলার ও হেলিওস্ফেরিক অবজারভেটরি বা সোহো স্পেসক্রাফে। অতি উচ্চ ক্ষমতা সৌরক্ষেত্রের অনেক খুঁটিনাটি দেখা গেছে এই ছবিতে, যা আগে কখনো দেখা সম্ভব হয়নি। সূর্যের আবহাওয়ার প্রভাব পৃথিবীর উপরও এসে পড়তে পারে। সৌরঝড় উঠলে মহাশূন্যে তার প্রভাব পড়ে, আমাদের পৃথিবীর আবহাওয়া মণ্ডলেও তার প্রভাব দেখা যায়। পৃথিবীর ঘন আবহাওয়া মণ্ডল সৌর ঝড়ের প্রভাব থেকে আমাদের রক্ষা করে, তবে ওই সময় পৃথিবীর টেলিকমিউনিকেশনে ব্যাপক বাধা পায়। মহাশূন্যে স্থাপিত যোগাযোগের উপগ্রহগুলির কাজে বাধা পড়ে সৌর ঝড়ের কারণে। এই সূর্যকে কেন্দ্র করে সবগুলি গ্রহ ঘুরছে, কিন্তু সূর্য নিজে স্থির নয়, সে নিজেও নিজের অক্ষের উপর ঘুরছে। প্রায় 1 মাস সময় লাগে সূর্যের নিজের অক্ষের উপর একবার ঘুরে আসতে। যেহেতু সূর্য একটি থলতলে গ্যাস দিয়ে তৈরি, তাই সূর্যের সব অংশ সমান বেগে ঘুরতে পারে না, কোনো অংশ আস্তে আবার কোনো অংশ দ্রুত ঘুরে। মধ্যবর্তী স্থান একবার ঘুরে আসতে 25 দিনের মতো লাগে, আর বাইরের দিকে ক্রমশ সময় বেশি লাগে। একেবারে বাইরের উপরে ও নিচে গ্যাস সহ ঘুরতে সূর্যের 35 দিনের মতো সময় লাগে। নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্য আবার ছায়াপথ বা মিল্কি ওয়ের চারপাশেও ঘুরে। মিল্কি ওয়ের চারপাশে সূর্য সেকেন্ডে প্রায় 240 কিলোমিটার বেগে ঘুরছে। ঢাকা থেকে চট্টগ্রামের যে দূরত্ব সূর্য তা 1 সেকেন্ডে অতিক্রম করে ফেলে। এই গতিতে ঘুরলেও সূর্যের প্রায় 22 কোটি বছর লেগে যায় মিল্কি ওয়ের চারপাশে একবার ঘুরে আসতে। হিসেব করে দেখতে পারেন মিল্কি ওয়ের আকার কত বড়। মিল্কি ওয়ের মহাকর্ষ বল সূর্যকে তার কক্ষপথে ধরে রাখে। সূর্য মিল্কি ওয়ের ওরিয়ন বাহুতে আছে, যা মিল্কি ওয়ের কেন্দ্র থেকে প্রায় অর্ধেক দূরত্বে অবস্থান করছে। এবার দেখা যাক পৃথিবীর ওপরে সূর্যের প্রভাব কীরকম। মানুষ সূর্যকে দেখছে অনেক অনেক বছর থেকে, উদ্ভব হওয়ার পর থেকেই। তবে টেলিস্কোপ আবিষ্কারের পর মানুষ সূর্যের বাইরের স্তরের কিছুটা ভালোভাবে দেখতে পাচ্ছে। 1613 সালে সর্বপ্রথম টেলিস্কোপ ব্যবহার করে সূর্য পর্যবেক্ষণ করা হয়। তবে সরাসরি সূর্যের দিকে টেলিস্কোপ তাক করে তাকানো যায় না, এটা বিপজ্জনক। আধুনিক টেলিস্কোপগুলিতে প্রয়োজনীয় ফিল্টার লাগানো থাকে, যার মধ্য দিয়ে সূর্যকে নিরাপদে দেখা সম্ভব। আমাদের যে সূর্য, সেই সূর্য পৃথিবীর জন্য একেবারে সঠিক মাপের সূর্য। খুব বড়ও নয়, আবার খুব ছোটও নয়। নক্ষত্র যত বড় হয় তার আয়ু তত কম হয়। বড় নক্ষত্রে হাইড্রোজেন বেশি থাকে, বেশি হাইড্রোজেন বেশি ফিউশন ঘটায়,
ফলে বেশি শক্তি উৎপন্ন হয়। কিন্তু বড় দ্রুত সেই শক্তি উৎপন্ন করতে হয়, কারণ বড় নক্ষত্রের বেশি শক্তির দরকার হয় নিজের মাধ্যাকর্ষণ বলকে ঠেকিয়ে রাখতে, নইলে নিজে নিজে নিজের বলের কারণে নিজে নিজের দিকে আকর্ষিত হয়ে এটা সংকুচিত হয়ে যাবে। অত্যন্ত বড় আকারের সূর্য খুব বেশি হলে 10 কোটি বছর বাঁচতে পারে, তারপর সব শক্তি শেষ হয়ে সূর্য ধ্বংস হয়ে যায়। কিন্তু তত কম সময়ে জীবনের উদ্ভব হতে পারে না। অন্যদিকে খুব ছোট আকারের নক্ষত্র প্রায় 20,000 কোটি বছর বাঁচতে পারে, কিন্তু তাদের শক্তি উৎপন্ন হয় খুবই কম। কম শক্তি উৎপন্ন হওয়ার কারণে জীবনের উদ্ভবের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান তারা দিতে পারে না। তাই আমাদের সূর্যই পৃথিবীর জন্য যথোপযুক্ত সূর্য, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, একেবারে মাপে মাপে। পৃথিবী থেকে সূর্যকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের দেখা যায়। সকালে সূর্যোদয় ও সন্ধ্যায় সূর্যাস্তের সময় টকটকে লাল বা কমলা রঙের দেখায়, তার একটু পরে কমলা থেকে হলুদ, তারপর দুপুর আস্তে আস্তে একেবারে তপ্ত সাদা। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সূর্যের আলোর মিথস্ক্রিয়ার ফলেই এই রঙের তারতম্য ঘটে। দিনের বেলা আমাদের আকাশ নীল দেখায়, কারণ সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসার সময় ছোট তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো বাতাসের ধূলিকণার গায়ে লেগে বিক্ষিপ্ত হয়, সেই জন্যেই আকাশ নীল দেখায়। রাতের বেলায় আকাশে সূর্যের আলোর অনুপস্থিতিতে আকাশ কালো দেখায়, কারণ কোনো আলো সময়। পৃথিবীর শক্তিদাতা হচ্ছে সূর্য। আমাদের পৃথিবীর জন্য যত শক্তি লাগে তার বেশিরভাগই যোগান দিচ্ছে সূর্য। সূর্যের আকর্ষণেই পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে পড়ছে না। সূর্যের মহাকর্ষ বল পৃথিবীকে কক্ষপথে ধরে রাখছে। পৃথিবীর দিন রাত মাস বছর সব কিছুই সূর্যকেন্দ্রিক। আচ্ছা, সূর্য না থাকলে কি হতো? সূর্য না থাকলে আসলে পৃথিবীর জন্মই হতো না। তারপরও জাস্ট তত্ত্বীয়ভাবে ভাবা যায়, পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে মিলিয়ে যেত, দিন রাত নিয়মিত হতো না, কারণ কার চারপাশে ঘুরবে সে? তাছাড়া অন্য গ্রহের সাথে তার সংঘর্ষ ঘটার সম্ভাবনাও ছিল প্রচুর। পৃথিবীতে জীবন ধারণের জন্য উপযোগী আবহাওয়া তৈরি করে দিয়েছে সূর্য। সূর্য পৃথিবীকে আলো ও তাপ দেয়। এই তাপশক্তির পরিমাণ পৃথিবীর সব জায়গায় সমান নয়। কোনো জায়গায় গরম বেশি হলে সেই জায়গার বাতাস গরম হয়ে হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায়। সেই বাতাসের জায়গা দখল করতে আসে ঠান্ডা জায়গার বা ঠান্ডা বাতাস, ফলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এই বায়ুপ্রবাহ পৃথিবীর তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখে। পৃথিবীর পানি সূর্যের তাপে গরম হয়ে বাষ্পে পরিণত হয়, ফলে মেঘ হয়, বৃষ্টি হয়। পৃথিবীর আবহাওয়া যে প্রাণধারণ ও প্রাণের বিবর্তনের উপযুক্ত ক্ষেত্র, তা হয়েছে কিন্তু সূর্যের কারণেই। সুতরাং আমাদের প্রাণ সূর্যেরই দান। পৃথিবীর ঋতু পরিবর্তন হয় সূর্যের প্রভাবে। সূর্যের সাথে পৃথিবীর অবস্থান ও সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন ঘটে। যেসব দেশ পৃথিবীর পেট বরাবর অবস্থিত, তাদের উপর সূর্যের আলো ও তাপ পড়ার কোনো পরিবর্তন হয় না, ফলে সেসব দেশের আবহাওয়া সারা বছরই প্রায় একই রকম থাকে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি দেশে প্রায় সারা বছরই গ্রীষ্মকাল। এবার দেখা যাক সূর্যের আরেকটি বিশেষ কাজ, সূর্যের গ্রহণ কিভাবে হয়। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। এই চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, কিন্তু কেউ এক মুহূর্তের জন্য থেমে নেই। এভাবে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে। তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, ফলে পৃথিবীর যেদিকে এই ঘটনা ঘটে সেই অঞ্চল থেকে সূর্যকে দেখা যায় না। যখন পুরো চাঁদের ছায়ার কারণে সূর্যকে একেবারেই দেখা যায় না, তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছে বলা হয়। প্রায় 6-7 মিনিট থাকতে পারে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্য আমাদের পৃথিবীকে শক্তি দেয়। সূর্যের আলো ও তাপ থেকে গাছপালা খাদ্য তৈরি করে। উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে যে খাদ্য উপাদান শোষণ করে, তা উদ্ভিদের পাতার ক্লোরোফিল ও সূর্যের আলোর মিথস্ক্রিয়ায় উদ্ভিদের খাদ্যে পরিণত হয়।
এভাবে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। অন্যদিকে মানুষ এবং অন্যান্য প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সূর্যের আলো না থাকলে প্রাণধারণের এই জরুরি ব্যাপারটাই ঘটতে পারত না। সূর্যের আলোর শক্তি অর্থাৎ সৌরশক্তি বা সোলার এনার্জিকেও আমরা কাজে লাগাচ্ছি। পৃথিবীতে এখন জ্বালানি ছাড়া এক মুহূর্তও চলা সম্ভব নয়। বিদ্যুৎ না থাকলে আমাদের বেশিরভাগ কাজকর্মই বাধাপ্রগ্রস্ত হয়। জ্বালানি হিসেবে সৌরশক্তিকে কাজে লাগানো শুরু হয়েছে অনেক বছর আগে থেকেই। মহাশূন্যে এখন অসংখ্য কৃত্রিম উপগ্রহ ভাসছে। পৃথিবীর বিভিন্ন দেশ মহাশূন্য অভিযান চালানোর জন্য মহাকাশে ভাসমান স্টেশন তৈরি করেছে। আমাদের মোবাইল ফোন, কেবল টেলিভিশন সব কিছুর জন্যই আমাদের স্যাটেলাইটের সাহায্য নিতে হয়। এই স্যাটেলাইটগুলোর জ্বালানি আমরা সৌরশক্তি কাজে লাগিয়েই পাচ্ছি। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এখন সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। সৌরশক্তি ব্যবহার করে গাড়ি চালানো হচ্ছে। অনেক দেশে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করে নিজেদের বিদ্যুৎ নিজেরাই তৈরি করে ব্যবহার করছে। তাহলে দেখা যাচ্ছে সূর্য আমাদের পরম বন্ধু। সূর্যের উপর আমরা নির্ভরশীল। সূর্য না থাকলে আমাদের আসলে অস্তিত্বই থাকতো না। কিন্তু এই সূর্য কি চিরজীবন থাকবে? এই সূর্যের ভবিষ্যৎ কি? সূর্যের ভবিষ্যৎ জানার জন্যে সূর্যের বয়স কত তা জানা খুবই দরকারি। কত বয়স হলো সূর্যের? আমরা জানি সূর্য একটি সাধারণ জি টাইপের নক্ষত্র। এর শক্তিক্ষয়ের পরিমাণ ও অন্যান্য তথ্য থেকে বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন সূর্যের বর্তমান বয়স প্রায় 470 কোটি বছর। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে 70 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে। তা থেকে 50 লক্ষ টন বিশুদ্ধ শক্তি উৎপন্ন হচ্ছে প্রতি সেকেন্ডে। তার মানে প্রতি সেকেন্ডে সূর্যের ভর কমে যাচ্ছে। এই হারে চলতে থাকলে আর 500 কোটি বছর পরে সূর্যের সমস্ত জ্বালানি হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তার মানে আগামী 500 কোটি বছর পর সূর্য আর হাইড্রোজেন ব্যবহার করতে পারবে না। কেন্দ্রে যখন হাইড্রোজেন কমতে থাকবে, কেন্দ্রের চাপ যাবে বেড়ে। সূর্যের স্বাভাবিক চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের প্রায় 34,000 কোটি গুণ বেশি। এই চাপ যদি আরও বেড়ে যায়, কেন্দ্রের তাপমাত্রা 1 কোটি ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে। তখন সূর্যকে হাইড্রোজেনের বদলে হিলিয়াম ব্যবহার করতে হবে জ্বালানি হিসেবে। হিলিয়াম ব্যবহারের ফলে সূর্য আরও উজ্জ্বল হবে। ফলে সূর্য এত বেশি সম্প্রসারিত হবে যে এটা খুব দ্রুত বুধ শুক্র গ্রহকে গিলে ফেলবে এবং এত তাপ উৎপন্ন হবে যে পৃথিবীর মতো গ্রহ বাষ্প হয়ে উড়ে যাবে। তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে এখনই মন খারাপ করার কিছু নেই, কারণ 500 কোটি বছর অনেক লম্বা সময়। হলুদ থেকে সূর্যের রং হয়ে যাবে কমলা লাল। সূর্য তখন একটা লাল দৈত্য বা রেড জায়ান্টে পরিণত হবে। এখানে দৈত্য শব্দটি ব্যবহৃত হয়েছে আসলে আকারে বড় বোঝানোর জন্য। আবার ভেবে বসবেন না যে সূর্য একটা রূপকথার দৈত্য হয়ে আমাদের খেতে আসবে। সূর্য বড় হতে হতে বর্তমান আয়তনের চেয়ে প্রায় 30 গুণ পর্যন্ত বড় হয়ে যেতে পারে। লাল দৈত্য নক্ষত্র হিসেবে সূর্য কয়েক কোটি বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। তারপর অত্যধিক তাপের কারণে হিলিয়ামগুলো সব ফিউজ হয়ে আরও ভারী পরমাণুতে পরিণত হবে। সবগুলি হিলিয়াম শেষ হতে প্রায় 1 কোটি বছর লাগবে। সমস্ত হিলিয়াম শেষ হয়ে যাওয়ার পর কেন্দ্রে যেহেতু আর কোনো শক্তি উৎপন্ন হবে না, তখন সূর্য আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। বাইরের আস্তরণগুলি আস্তে আস্তে মহাশূন্যে খসে পড়তে থাকবে। ভেতরের সাদা কেন্দ্রটা রয়ে যাবে শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ হিসেবে।
শ্বেত বামন হলো জ্বলন্ত পিণ্ড, যা শুধুমাত্র গরম বলেই উজ্জ্বল দেখায়, কিন্তু তার ভেতর থেকে কোনো শক্তি উৎপন্ন হয় না, অর্থাৎ এরা সব মৃত নক্ষত্র। 1915 সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ওয়াল্টার অ্যাডামস সর্বপ্রথম একটা শ্বেত বামন আবিষ্কার করেছিলেন। তিনি তার নাম দিয়েছিলেন সাইরিয়াস বি। তিনি হিসেব করে দেখিয়েছেন এই শ্বেত বামনের আকার পৃথিবীর সমান হলেও এর ভর প্রায় সূর্যের ভরের সমান। আমাদের সূর্য শ্বেত বামনে পরিণত হওয়ার পর আস্তে আস্তে অনেক বছর পরে ঠান্ডা হয়ে ধ্বংস হয়ে যাবে। তখন এটা বড় কালো কয়লার পিণ্ডে পরিণত হয়ে মহাশূন্যে ভাসতে থাকবে। এগুলিকে কালো বামনও বলা হয়। সূর্য যখন ধ্বংস হয়ে যাবে, তখন তার ধ্বংসাবশেষগুলি একটা নতুন নীহারিকা বা নতুন নেবুলার জন্ম দেবে। সেই নেবুলা থেকে আবার আস্তে আস্তে কোটি কোটি বছর ধরে তৈরি হবে আরেকটি নতুন সূর্য। সেই সৌরলোকে কারা বাস করবে তা আমরা কেউ জানি না, কারণ সূর্যের মৃত্যু হবার অনেক আগেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবার অনেক আগেই এই পৃথিবী থেকে মুছে যাবে সমস্ত প্রাণের চিহ্ন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ।